এশিয়া কাপের প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে কাল, তবে ব্যাটে বলে প্রস্তুতির আগে 32 ক্রিকেটারকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। সেখানে যারা কাঙ্ক্ষিত ফিটনেস দেখাতে পারবেন তাদের নিয়েই গড়া হবে এশিয়া কাপের দল। যদিও এশিয়া কাপের প্রস্তুতি পর্বের মধ্যে উঠেছে অধিনায়ক তামিম ইকবালের ফিটনেস ইস্যু, সেজন্য অপেক্ষায় আছেন নির্বাচকরা। রিপোর্ট বসন কবিরের। শুরুর দিনে ব্যাটে বলে ঝংকারের চেয়ে নির্বাচকরা দেখতে চান ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা। সপ্তাহ দুয়েক বিরতির পর আবারও আর মোড়া ভাঙতে শুরু করা বাংলাদেশের ক্রিকেটে সোমবার তাই বিশেষ গুরুত্বপূর্ণ। ফিটনেস ও ইউইও টেস্টের পর 32 জনের প্রাথমিক স্কোয়াড কমিয়ে আনা হবে প্রায় অর্ধেকে, যাদেরকে পাঠানো হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে এশিয়া কাপে খেলতে, যা সামগ্রিক অর্থেই বিশ্বকাপের প্রাক প্রস্তুতির শেষ ধাপ। 32 জনে আমরা এটা পাবলিশ করছি না, কারণ এটা আমাদের মধ্যে আমরা রেখেছি। আমরা যেটা 21-22 জনের যে স্কোয়াডটা দিব ওটা আমরা পাবলিশ করি। ইয়ো টেস্টটাতে এটা দেখার জন্য, বিকজ মাঝখানে কম্পিটিটিভ ক্রিকেট শেষ হয়েছে, তো প্লেয়ারদের ফিটনেসের স্ট্যান্ডার্ডটা কতটুকু আছে এটা জাস্ট দেখার জন্য। সবার জন্য নিয়ম এক হলেও তামিম ইকবাল ইঞ্জেকশন দেয়ায় তাকে নিয়ে এখনও সংশয়ের মেঘ চারদিকে। লন্ডনে চিকিৎসারত তামিমের অবস্থা খুব তাড়াতাড়ি বোঝা যাবে। তিনি আদৌ এই ক্যাম্পে যোগ দিতে পারবেন কি না সেটার জন্য চিকিৎসকের রিপোর্টের অপেক্ষায় নির্বাচকরা। এখন মেডিকেল থেকে আমরা এখনও কোনো আপডেট পাইনি, এখনও চিকিৎসাধীন আছে। তো আমরা রেডি করার আগে আশা করছি আমরা একটা রিপোর্ট পাবো, তারপর রাখবো। আমরা আশা করছি যে অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি, এটা আমরা আশা করছি। ইতোমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ কিছুদিন থেকেই নিয়মিত করছেন অনুশীলন, তিনিও অপেক্ষায় আছেন ফিটনেস পরীক্ষা দিতে। ধারণা করা হচ্ছে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে একটা সুযোগ বিশ্বকাপের আগে দিতে চায় টিম ম্যানেজমেন্ট, তার আগে পূর্ব শর্ত ফিটনেস অর্জন করা। কারণ মাহমুদুল্লাহ ও অধিনায়ক দুজনের জন্য এই ফিটনেস ক্যাম্প এখন শেষ অবলম্বন সব সংশয়ের মেঘ উড়িয়ে দেওয়ার জন্য। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।